পটুয়াখালীতে মহিলাদের উপর অত্যাচার প্রতিবাদ, সেই অত্যাচারের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা বীরভূম প্রতিবাদে নামেন এবং সিউড়ি শহরে আজ বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি শেখ শাহজাহান সহ অন্যান্য দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দাবিতে বীরভূম বিজেপি মহিলা মোর্চা প্রতিবাদে নামেন। তারা সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে প্রতীকী রাস্তা অবরোধ করেন। এর নেতৃত্ব দেন বীরভূম মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দে সহ জেলা বিজেপি নেতৃত্ব। আমাদের আজকে কিছু দিন ধরে মানে বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে সন্দেশখালীতে মেয়েরা চিৎকার করে বলে যাচ্ছে ওদের উপরে কিভাবে অকথ্য অত্যাচার হয়েছে অনেক দিন ধরে। তারা কিন্তু পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো কিছু সেটা শোনা হয়নি। আজকে তারা বাধ্য হয়েছে ঝাঁটা নিয়ে হাতে বেরোতে। তারা মিডিয়ার সামনে চিৎকার করে বলছে আমাদের উপরে কিভাবে অত্যাচার হয়েছে। শেখ শাহজাহান, তারপরে শিবু আর তার সাঙ্গপাঙ্গ তার নাম করছে, যেগুলো নাম করছে আজ পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করেনি। একটা মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদের উপরে এইভাবে অকথ্য অত্যাচার চলছে, সে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো একটা কথা বলেননি। সেজন্য আজকে মহিলা মোর্চা এইখানে বিক্ষোভ কর্মসূচি সিউড়িতে আমরা করেছি। এখন কি করছি? এখন আমরা পথ অবরোধ করেছি, আছে আমাদের পথ অবরোধ আছে, বিক্ষোভ মিছিল করলাম। যে যতদিন এরপরেও যদি মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এরকম মহিলাদের উপরে অত্যাচার হবে, শুধু এই সিউড়ির এই রাস্তা না, গোটা পশ্চিমবঙ্গ আমরা এইভাবে অচল করে দেবো। আপনার নাম? আমার নাম রশ্মি দে, আমি বীরভূম জেলার মহিলা মোর্চা প্রেসিডেন্ট।